আসসালামুআলাইকুম। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আপনার যখন মনিটাইজেশনের সব কিছু পূর্ণ হবে তখন আপনি কিভাবে মনিটাইজেশনে অ্যাপ্লাই করবেন, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখাবো। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি, এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে ডিরেক্ট প্রবেশ করব। এই যে আপনারা দেখতেছেন, থ্রি ডট মেনুতে ক্লিক করে আমি ডেস্কটপ সাইট করে নিলাম। তারপর আমি আমার লোগোটিতে ক্লিক করলাম, জিমেল লোগোটিতে ক্লিক করার পর এখান থেকে আমি ইউর চ্যানেল বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আমার সামনে এরকম একটি পেজ আসছে, এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে আমি এখন ক্লিক করব। এই যে আপনারা দেখতেছেন, ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেছে। আপনাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। এই যে আপনারা দেখতেছেন লোডিং হচ্ছে। এই যে চ্যানেল কাস্টমাইজেশন আমার ড্যাশবোর্ডে চলে আসছে। আমি এখন আপনাদেরকে পরবর্তী কার্যক্রম এক এক করে দেখাবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের অনেক উপকার হবে। এখান থেকে আমি এই যে আপনারা দেখতেছেন মনিটাইজেশন অপশনটির মধ্যে ক্লিক করলাম। মনিটাইজেশন অপশনটির মধ্যে ক্লিক করার পর আমার সামনে মনিটাইজেশনের যে অপশনটি আছে এটি এসে গেছে। এই যে আপনারা দেখতেছেন এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও, অর্থাৎ আমি এখন অ্যাপ্লাই নাও এ ক্লিক করব। আমার 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, টু স্টে ভেরিফিকেশন এবং জিরো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্টে কমপ্লিট। এখন আমি অ্যাপ্লাই নাও এ ক্লিক করব। আপনারা ঠিক একই পদ্ধতিতে সম্পূর্ণ করবেন তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে। এখন আমি অ্যাপ্লাই নাও যে অপশনটি আপনারা দেখতেছেন এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এই অপশনটা চলে আসছে, এই যে আপনারা দেখতেছেন চ্যানেল মনিটাইজেশন স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানের মধ্যে স্টার্ট বাটনটা দেখা যাচ্ছে, কিন্তু স্টেপ অর্থাৎ হাইড হয়ে আছে। স্টেপ টু এর মধ্যে স্টার্ট বাটনটি হাইড হয়ে আছে। তারপর আমাদেরকে স্টেপ থ্রি অর্থাৎ পর্যায়ক্রমে 1, 2, 3 এভাবে কমপ্লিট করে আসতে হবে। মূলত আমরা স্টেপ ওয়ান এবং স্টেপ টু এর কাজ করব, স্টেপ থ্রির কাজ অটোমেটিক ইউটিউব করে নেবে। আমরা প্রথমে কাজ করব স্টেপ ওয়ানের, তারপরে করব স্টেপ টু। মূলত আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখলে আপনাদের চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং স্কিপ না করে দেখবেন। এখন আমি স্টার্ট বাটনটি যে আপনারা দেখতেছেন এখানে আমি ক্লিক করব। অর্থাৎ স্টেপ ওয়ানের নিচে যে স্টেপ বাটনটি আপনারা দেখতেছেন এই স্টার্ট বাটনে আমি এখন ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতেছেন রিভিউ ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। এখান থেকে আমাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের কন্ডিশনগুলো সব এখানে লিখে আছে, আপনি চাইলে পরে নেবেন মনোযোগ সহকারে। তারপর আপনাকে একেবারে নিচে যেতে হবে স্ক্রোল করে। আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রোল করে নিচে যেয়ে আস্তে আস্তে আপনারা এই তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ে নেবেন। এখানে অনেক তথ্য দেওয়া আছে। তারপর এই যে আপনারা দেখতেছেন আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, এখানে টিক চিহ্ন দিয়ে পাশে আছে আপনারা দেখতেছেন অ্যাকসেপ্ট টার্মস, এখানে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার পেজটি লোডিং হবে। দেখেন লোডিং হওয়ার পর আপনার সামনে স্টেপ ওয়ানের কার্যক্রম সম্পূর্ণ জায়গায় ডান লেখা উঠবে। আমার পেজটি লোডিং হচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাবো, এই যে আপনারা দেখতেছেন স্টেপ ওয়ানে ডান লেখা উঠছে, অর্থাৎ আমার স্টেপ ওয়ান কমপ্লিট। আপনারা ঠিক একইভাবে স্টেপ ওয়ান কমপ্লিট করবেন। তারপর এই যে আপনারা দেখতেছেন স্টেপ টু এর নিচে যে স্টার্ট বাটনটি এখন স্পষ্ট দেখা যাচ্ছে, অর্থাৎ স্টেপ ওয়ানের কাজটি আপনি কমপ্লিট করার পর অটোমেটিকলি স্টেপ টু এর স্টার্ট বাটনটি আনহাইট হয়ে যাবে। অর্থাৎ ফার্স্ট টাইমে হাইট ছিল, এখন আনহাইট হয়ে গেছে। এই যে আমি এখন স্টেপ টু এর স্টার্ট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এই এরো চিহ্নটিতে আমি এখন ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর আমাদের সামনে তিনটি অপশন আসছে। এক নম্বর হল ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি কোনো অ্যাকাউন্ট থেকে থাকে আপনি এখানে ক্লিক করবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকলে। 2 নম্বর আছে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট,
আমার কোনো অ্যাকাউন্ট নেই, অর্থাৎ আপনার কোনো অ্যাকাউন্ট না থাকলে আপনি দুই নম্বরটিতে ক্লিক করবেন, আমার কোনো অ্যাকাউন্ট নেই তাই আমি দুই নম্বর অপশনটির মধ্যে ক্লিক করব। আপনার যদি থেকে থেকে আপনি এক নম্বরের মধ্যে ক্লিক করবেন, যেহেতু আমার ফার্স্ট টাইমে তাই আমি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এই যে এরকম একটি পেজ আসছে, অর্থাৎ আমি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করে তারপরে যে আপনারা নিচে দেখতেছেন কন্টিনিউ বলে একটি অপশন, এই কন্টিনিউতে আমি ক্লিক করতেছি। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশন আসবে, এখানে আপনার সবগুলা ইমেল দেখাবে, জিমেল অ্যাকাউন্ট দেখাবে। আপনি এখান থেকে যে জিমেলটি লগ ইন করতে চান ওই জিমেলটি এখানে দিয়ে দিবেন, লগ ইন করে দিবেন, অথবা আপনি চাইলে অন্য একটি জিমেলও ব্যবহার করতে পারবেন। আমি আমার চ্যানেল জিমেলটি ব্যবহার করব তাই আমি আমার চ্যানেল জিমেলটির উপরে ক্লিক করে দিলাম। তারপর আপনাকে একটু ওয়েট করতে হবে। এই যে আপনারা দেখতেছেন গুগল অ্যাডসেন্স সাইন আপ, অর্থাৎ আমি আমার যেই চ্যানেল অ্যাকাউন্টে ব্যবহার করছি জিমেলটি এখানে চলে আসছে। তারপর নিচে আপনারা দেখতেছেন ইউর ওয়েবসাইট, এখানে আমার চ্যানেলের ওয়েবসাইটটি দেখাবে। এই যে আপনারা দেখতেছেন এখানে আমার ওয়েবসাইটটি দেখাচ্ছে, আপনারা আপনাদের চ্যানেলের ওয়েবসাইটটি ঠিক আছে কিনা দেখে নেবেন। তারপর গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এখানে নিচে দুইটা অপশন আছে, ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, নিচে লেখা আছে নো। অর্থাৎ প্রথম একটার কথা হলো আপনি যদি গুগলের অ্যাডসেন্সের আপডেট প্রতিনিয়ত আপনার মোবাইলে মেসেজের মাধ্যমে জানতে চান তাহলে অবশ্যই এক নম্বরে ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন এটির মধ্যে টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং দুই নম্বর আছে নো ডোন্ট সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স, অর্থাৎ আপনি যদি গুগলের আপডেটগুলো আপনার প্রতিনিয়ত আপনার জিমেইলের মাধ্যমে আপডেট পেতে না চান বা আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিবে এই অপশনটি আপনি না চান তাহলে আপনি দুই নম্বরে সিলেক্ট করবেন। আমি জানতে চাই তাই আমি এক নম্বরের অপশনটির মধ্যে ক্লিক করে দিলাম, অর্থাৎ বৃত্তিটি বরাদ্দ করে দিলাম। তারপর আপনারা নিচে দেখতেছেন একটি অপশন আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সিলেক্ট ইউর কান্ট্রি অর টেরিটরি, এখান থেকে আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। যেমন আমি আমার কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে দিতেছি, আপনি যে কান্ট্রি দিবেন আপনি ঠিক ওই কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন। আমি আমার কান্ট্রিটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর দেখেন প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে সবচেয়ে নিচে যে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, আমি এই টিক চিহ্নটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি যে কাজটি করবো আমি ওই কাজটি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে আপনারা বুঝতে কোনো সমস্যা হবে না। আমি একেবারে নিচে চলে যাচ্ছি, এই অপশনগুলো আপনারা পরে নেবেন সুন্দরভাবে। তারপর আমি এই যে আপনারা দেখতেছেন ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, এই অপশনটির মধ্যে আমি টিক চিহ্নটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটির মধ্যে ক্লিক করব। এই অপশনটির মধ্যে ক্লিক করার পর আমি পরবর্তী কার্যক্রম আপনাদেরকে দেখাবো, এই যে আপনারা দেখতেছেন লোডিং হচ্ছে। আর পরবর্তী কার্যক্রম দেখেন এই যে এখানে লেখা আস, তারপর আপনাদের সামনে এই যে আপনারা দেখতেছেন প্রথমে নেম অ্যান্ড অ্যাড্রেস, প্রথমে লিখা আছে দেখেন নেম অ্যান্ড অ্যাড্রেসের উপর আছে অ্যাকাউন্ট টাইপ, এখান থেকে অ্যাকাউন্ট টাইপটি দিয়ে দিবেন। এখানে দুইটা অপশন আসবে, একটা হলো ইন্ডিভিজুয়াল আর একটা হলো বিজনেস, আপনার যদি বিজনেস হয় আপনি বিজনেস চ্যানেল হয় তাহলে বিজনেস দিবেন, আমারটা যদি ইন্ডিভিজুয়াল আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। তারপর এই যে আমার নামটি আপনারা দেখতেছেন, আমার নামটি এখানে চলে আসছে, আপনি আপনার এনআরডি কার্ড থেকে নামটি সুন্দরভাবে লিখে নেবেন। তারপর অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু, অ্যাড্রেস লাইন ওয়ানে যদি আপনার সকল অ্যাড্রেস জায়গা হয়ে যায় তাহলে অ্যাড্রেস লাইন টুয়ে লিখতে হবেন, আর যদি অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার অ্যাড্রেস সম্পূর্ণ জায়গা না হয় তাহলে আপনার অ্যাড্রেস লাইন টুয়ে লিখবেন। আমি অ্যাড্রেস লাইন ওয়ানে লিখছি ব্লেস, ফোন নাম্বার, পোস্ট অফিস, পোস্টাল কোড, এই অপশনগুলো দিয়েছি, আর বাকিগুলো অ্যাড্রেস লাইন টুয়ে লিখছি। অ্যাড্রেস লাইন ওয়ানে লেখার পদ্ধতির আপনারা দেখেন, প্রথমে ব্লেস, তারপরে কোলন, তারপরে স্পেস, তারপর আপনার গ্রামের নামটা লিখবেন, এরপরে কমা, এরপরে স্পেস, এরপরে ফোন নাম্বার, তারপর সেমিকোলন, তারপর আপনার ফোন নাম্বারটিতে একটি কমা দিবেন। মূলত এইভাবে আপনারা লিখবেন, আমি উপরে লিখে দিয়েছি আপনারা দেখেন কীভাবে আপনার অ্যাড্রেস লাইন ওয়ানে অ্যাড্রেসটা সঠিকভাবে লিখবেন, অর্থাৎ আপনাদেরকে ব্লিজ লিখার পরে একটা কোলন দিবেন, তারপরে স্পেস, তারপর আপনার ব্লিজের নাম লিখবেন, লিখার পর একটা কমা দিবেন, কমা দেওয়ার পর একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর ফোন নাম্বার
লিখে কোলন দিবেন, কোলন দেওয়ার পর একটা স্পেস দিবেন, তারপর ফোন নাম্বারটি এভাবে লিখবেন। আর অ্যাড্রেস দেন টু এ আমি লিখছি সাব ডিস্ট্রিক্ট এবং ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমার এই দুইটা অ্যাড্রেস বাকি ছিল, এই দুইটা অ্যাড্রেস মূলত আমি অ্যাড্রেস লাইন টু এ লিখে দিয়েছি। সাব ডিস্ট্রিক্ট লেখার পর কোলন, তারপর একটা স্পেস, তারপর সাব ডিস্ট্রিক্টের নাম, তারপরে কমা, তারপরে স্পেস, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে কোলন, তারপর একটা স্পেস, তারপরে ডিস্ট্রিক্টের নাম, মূলত এই পদ্ধতিতে আপনারা লিখবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আমি বড় অক্ষরে দেখতেছেন আপনারা, আমি স্ক্রিনের মধ্যে লিখে দিয়েছি কীভাবে লিখতে হবে, আপনারা ঠিক একই পদ্ধতিতে ফলো করবেন। তারপরে টাউন সিটি, এখান থেকে আপনি আপনার শহরটি সিলেক্ট করে দিবেন। তারপরে যে আপনারা দেখতেছেন পোস্টাল কোড, এখানে আপনি আপনার পোস্টাল কোডটি দিয়ে দিবেন। তারপরে মোবাইল নং, এখানে অপশনাল লিখে আছে আপনার অবশ্যই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন, মোবাইল নাম্বারটি না দিলে আপনার পিন কোড আপনি সহজে পাবেন না, ফোন নাম্বারটি দিলে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিবে। তারপরে সাবমিট যে অপশনটি দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু সময় নেবে পেজটি লোডিং হতে। এই যে আপনারা দেখতেছেন রিডাইরেক্ট, আপনাকে সরাসরি রিডাইরেক্ট করে নিয়ে যাবে। পরবর্তী কার্যক্রমে আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলে ইনশাল্লাহ নিজের চ্যানেল নিজে মনিটাইজেশন করতে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে দেখাবো, এই যে আপনারা দেখতেছেন লোডিং হচ্ছে আমার পেজটি। স্টেপ টু এর মধ্যে কী লেখা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেব জুম করে। এই যে আপনারা দেখতেছেন আমার স্টেপ টু এর মধ্যে লেখা আসছে ইন প্রোগ্রেস, অর্থাৎ প্রোগ্রেস লেখা উঠছে। আমি আপনাদেরকে জুম করে একটু দেখাচ্ছি, তাহলে আপনারা সহজেই আমার লেখাটা দেখতে পারবেন। এই যে আপনারা দেখতেছেন ইন প্রোগ্রেস, অর্থাৎ স্টেপ টু এর মধ্যে আমার ইন প্রোগ্রেস লেখা উঠছে। এটা আপনার কমপ্লিট হওয়ার পর এখানে ডান লেখা উঠবে, একটু সময় নেবে। তারপরে এখানে স্টেপ ওয়ানের মতো ঠিক স্টেপ টু ডান লেখা উঠবে। স্টেপ টু ডান লেখা ওঠার পর অটোমেটিক স্টেপ থ্রি রিভিউতে আপনার চ্যানেলটি চলে যাবে। তারপর ইউটিউবের টিম আপনার চ্যানেলটিকে রিভিউ করে দেখবে সব ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক থাকলে আপনাকে যথাসময়ে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ইমেল করে জানিয়ে দেবে যে আপনার চ্যানেল ওই সমস্যা আছে, আপনাকে ওইটা সংশোধন করতে হবে। মূলত এই পদ্ধতিতে আপনারা আপনাদের চ্যানেল মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।